অরণ্যকে ফাঁড়া পেটায় মারে থাপ্প ঠাস ঠাস, অরণ্য নাবিলাকে করবে বিয়ে খবরটা হয়ে গেছে ফাঁস। হ্যালো বন্ধুরা, আমি অভি, আশা করি আপনারা প্রত্যেকেই সুস্থ। নাটক নামাতে আপনাদের সকলকে স্বাগত এবং আজকে আলোচনার বিষয় হলো নাটক লাইফ ইজ বিউটিফুল। গল্পটা ভীষণ সোজা। অরণ্য ফাঁড়া একে অপরকে ভীষণ ভালোবাসে। ফাঁড়ার বাড়ি থেকে তার বাবা মা বিয়ের জন্য পাত্র খোঁজাখুঁজি করছে, আর এইদিকে অরণ্যর কাছে কোনো চাকরি নেই। অরণ্য একের পর এক ইন্টারভিউ দিয়েই চলেছে, কিন্তু এখানে ইন্টারভিউ দেওয়ার বিষয়টা কেবলমাত্র একবারই দেখানো হয়েছে। শুধু ইন্টারভিউর পরের যে রেজাল্টের খবর সেটা বেশ কয়েকবার দেখানো হয়েছে। সো 100খানা নাটকের মধ্যে 90খানা নাটকে যা হয়ে থাকে, এই নাটকেও সেই একই গল্প। তার উপরে ভ্যালেন্টাইন ডে স্পেশাল নাটক, সেই ক্ষেত্রে জীবনটা যে সোজা না আর জীবনটা যে ছেলে খেলা না, এমন লাইন হিরোইনের মা বাবার কাছ থেকে যে আসবে সেটাই বাহুল্য। কিন্তু এই নাটকে একখানা জিনিস আছে যা এই নাটকটিকে দেখার সময় বেশ ইন্টারেস্টিং করে তুলেছিল, আর সেটা হলো জোবান, মানে অরণ্যর হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে প্রাপ্ত চাপাবাজির উপরে, মানে ফ্লার্টিংয়ের উপরে পিএইচডি ডিগ্রি। কারণ এই ছেলের চাপাবাজির উপরে সাংঘাতিক দক্ষতা। একটা সেন্টেন্স কমপ্লিট করার আগেই সেই লাইনের মধ্যে 3 থেকে 4 বার উনি চাপাবাজি করে ফেলতে পারেন। অরণ্যের এই ফ্লার্টিংয়ের বিষয়টা কেবলমাত্র ছিল তার গার্লফ্রেন্ড ফারার জন্যে, আর কাউর জন্যে না। আর সেই কারণেই নাটকের শুরুতেই ছিল একটা ঝড়, যেইখানে ফারা নামের একখানা ঝড় অরণ্যের ঘরে ঢুকে বিয়ের টোটাল সাজগোজ তছনছ করে দেয়। আর এই দৃশ্যটা ডিরেক্টর রুবেল হাসান ভাই খুব বুদ্ধি করেই নাটকের একেবারে প্রথমে রেখেছেন, যাতে করে অডিয়েন্সের ইন্টারেস্টটা একটুখানি গ্রো করা যায়। আর এই বিষয়ে উনি ডিস্টিংশন মার্কস নিয়ে পাশ করেছেন। তারপর থেকে আমার বাবার না ডায়াবেটিস আছে, তাই আমি ক্ষুধা সহ্য করতে পারি না। কোকড়া পোকরের স্যুটটা ড্রাইভার্স থেকে এলে পরেই আমি বিয়ের জন্য কথা বলতে যাব। বিয়ের পরে আমি কেন খাওয়াবো? তুমি ডায়েট করবা, শশা খেয়ে সারাদিন থাকবা, এমন সব হালকা মজার ডায়লগ। দেন ইন্টারভিউ দিতে গিয়ে কাগজের ফুল এবং আসল ফুলের মধ্যে যে একখানা তফাৎ সেটা বোঝানো। তাসিম দি দারোয়ানের সাথে ইম্পর্টেন্ট লুডো খেলা, টোটো কোম্পানির ম্যানেজার হিসেবে চাকরি পাওয়া, এবং এমনই সব হালকা হালকা মজার দৃশ্য দিয়ে আর মাঝখানে একখানা সিরিয়াস পোর্শন ঢুকিয়ে, যেখানে ফারার বিয়ে এবং অরণ্যের চরিত্রের একখানা জাস্টিফিকেশন দেওয়া হয়েছে। সে কেন অল টাইম ফারার কথাগুলোকে খুব সিরিয়াসলি নেয় না, মানে এই সব অরণ্যের মনের মধ্যে কথা বলে বলে দর্শককে বোঝানো হয়েছে। আর এমনভাবেই রুবেল হাসান ভাই নাটকটিকে পুরোপুরি সাজিয়েছেন, যেমনটা পুরো 100খানা নাটকের মধ্যে 90খানা নাটকেই হয়ে থাকে। কিন্তু জোবানের ফ্ললেস চাপাবাজি এবং তার সাথে রুবেল ভাইয়ের বুদ্ধি করে এই দৃশ্যগুলোকে সাজানো এই নাটকটিকে না একটা জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে। আর ফারিনের কেবলমাত্র শুরুর দিকেই বলুন অথবা শেষের দিকে বলুন, সেই ঝড় তোলা দৃশ্যটা ছাড়া তেমন কোনো কিছুই ছিল না। কিন্তু ফারিন যেমনভাবে ঝড়টা তুলেছে, জোবান মনে হয় বেশ লম্বা সময় ধরে এই ঝড়ের দৃশ্যটা মাথায় মনে রাখবে। এই নাটকের গল্প লিখেছেন মইনুল শানু, সিনেমাটোগ্রাফিতে ছিলেন কামরুল ইসলাম শুভ, যে আমার খুবই প্রিয় একজন সিনেমাটোগ্রাফার। তো এই হলো লাইফ ইজ বিউটিফুল নিয়ে আমার তরফ থেকে একখানা ছোট্ট আলোচনা। নাটকটিকে রেটিং করতে হলে পরে আমি 2.5 স্টারসই দেবো, এর থেকে বেশি কিছু দেওয়ার নেই এই নাটকের মধ্যে। আর আপনাদের নাটকটি কেমন লাগলো আর তার সাথে এই ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকে আসি, আপনাদের সাথে আবার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন। নমস্কার।